तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পাঠচক্রে আজকে এসে উপস্থিত হয়েছি। আজকে নবম পর্ব, আমরা বিগত দিন যেখানে শেষ করেছিলাম তার একবার পুনরাবৃত্তি করে নিই। মাস্টারমশায়ের ঠাকুরের সঙ্গে কলকাতায় দেখা করতে যাওয়ার কথা, বাগবাজারে বলরাম বসুর বাড়িতে যেতে বলা হয়েছিল, তিনি বাড়ি চেনেন না। মাস্টার ঠাকুর বলে দিলেন যে বসপাড়া লেনে বলরাম বসুর বাড়ি, সেখানে গেলেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দেখা হবে, এবং সেই অনুযায়ী ঠিক হয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পর মাস্টারমশাইয়ের মধ্যে যে সবসময় সংশয় কাজ করত, সেই সংশয় মাস্টারমশাইকে মনে করালো। তারপরে এই মাস্টারমশাইয়ের নিজের ভেতরে খুব সংশয় তৈরি হতে থাকলো যে কোথায় যাবেন, তারা যদি তাকে না চেনে, তারা যদি তাকে ঢুকতে না দেয় তখন কী হয়। অতএব তিনি গিয়ে মাস্টার ঠাকুরকে গিয়ে বললেন যে বড়লোকের বাড়ি সেখানে যদি না যেতে দেয়। ঠাকুর একটা ভারী সুন্দর কথা বলেছিলেন যেটা দিয়ে আমরা শেষ করেছিলাম, যে আগামী দিনের মানুষের জন্য একটা খুব আশ্বাসের কথা এই কথাটার মধ্যে প্রকাশিত হয়েছে। আশ্বাসের কথাটা হলো এই, না গো তা কেন, তুমি আমার নাম করবে, বলবে তাঁর কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। আমাদের যাদের সবসময় সংশয় হয় যে ভগবানের কাছে গেলে বোধহয় ভগবান আমাদের গ্রহণ করবেন না, আমাদের ছুটে রাস্তা কেটে দেবে, এবং সেখানে গেলে যদি আমরা তাঁর দেখা না পাই, এইরকম সংশয় আমাদের যাদের মনের ভেতরে সদা সর্বদা উপস্থিত আছে, তাদের জন্য এই শ্রীরামকৃষ্ণের দোয়া যে তুমি আমার কথা বলবে, আমার নাম করবে, অবশ্যই তুমি তার আমার দর্শন পাবে। অতএব তুমি আপা তা তুমি অবশ্যই আমার দেখা পাবে, এটা আমাদের জন্য কথা। মনি যে আগে এই কথা বলে তিনি চলে গেলেন। এইখানে আমরা বিগত দিন থেমেছিলাম, আজকে একটি নতুন পরিচ্ছেদ শুরু করব, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে বলছেন সকাল 8টা বা 9টা হইবে দোলযাত্রা, রাম মনমোহন রাখাল নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন, সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে, নিত্যগোপালের ভাবাবস্থায় মক্ষস্থল রক্তিমবর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন, দেখিলেন রাখাল শুইয়া আছেন ভাবাবিষ্ট, বাহ্য জ্ঞান শূন্য, ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে তিনি কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও, তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 28 ফাল্গুন 1288 বঙ্গাব্দ কৃষ্ণাষষ্ঠী, 11 মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন, দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন, দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টারই নতুন আসিতেছেন, এখনও ভক্তদের সঙ্গে আলাপ পায় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। এটা হচ্ছে কথা। এই প্রথম দিনের যে যাত্রা, এই দিনের তারিখ নিয়ে একটু সংশয় আছে। তারিখটা হচ্ছে এখানে বলা আছে যদিও 11 মার্চ 1882 খ্রিস্টাব্দ, কিন্তু এটা দোলযাত্রার আরও 7 দিন পরে। আমাদের কলকাতার মানুষরা বা বিভিন্ন জায়গায় নানারকমভাবে দোল পূর্ণিমা পালন করার রীতি আছে, কোথাও দোল পূর্ণিমার দিন, কোথাও দোল পূর্ণিমার সপ্তম দিন সপ্তমী তিথিতে, আবার কোথাও কোথাও অনেক জায়গায় নবম দোল পালন করা হচ্ছে। পূর্ণিমার পরে যে নবমী তিথি আসে সেই নবমী তিথির দিন তারা পালন করেন। এইখানে এই তারিখটা বুঝতে পারিনি, কিন্তু সেটা যে দোল পূর্ণিমা উপলক্ষে ছিল সেইটা মাস্টারমশাই বলতে পারছেন। এটা তারিখটা ছিল 7 দিন বাদে, কারণ গুপ্ত প্রেস পঞ্জিকা মতে 11 মার্চ 1882 খ্রিস্টাব্দে বলরাম মন্দিরে এসেছিলেন। মাস্টারমশাই তারিখটা কারেক্ট ছিল কিন্তু তিথিটা আলাদা, সেদিন দোল পূর্ণিমা ছিল না, সেদিন দোল পূর্ণিমার সপ্তমী তিথি ছিল।
মাস্টারের কাছে পুরো জগৎটাই নতুন। শ্রীরামকৃষ্ণকে এসে দেখলেন কেমন করে সমাধি হয়, কেমন করে ভাব সমাধি হয়। শ্রীরামকৃষ্ণকে দেখলেন মানুষ ভগবানকে ভাবতে ভাবতে এরকম যে ভগবানের ভাবে ডুবে যায়, এটা এর আগে কখনো তিনি দেখেননি। তাই তার কাছে এটা খুব একটা বিস্ময়ের জিনিস, খুব বিস্ময় যে এরকমও হয়, মানুষ ভগবানকে চিন্তা করতে করতে এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে তার যে নিজের সত্তা সেই সত্তা সম্পূর্ণ হারিয়ে ভগবানের সত্তায় সম্পূর্ণ ডুবে যায়। এরকম জিনিস তিনি এর আগে কখনো দেখেননি, তাই খুব অবাক হয়েছেন। তিনি বলছেন যে তার দেখে প্রথম ঠাকুরকে যখন দেখেছিলেন তখন তার বড় অবাক লেগেছিল, আজকে তিনি দেখলেন এটা শুধুমাত্র অবতারের হয় না, অবতারের সঙ্গে যারা আসেন তাদেরও হন। তাদের মধ্যে বলছেন যে নিত্যগোপালেরও ভাব অবস্থা হয়েছিল, তার বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। মাস্টার আপনারা যদি ঠাকুরের জীবন কাহিনী খুব ভালো করে করেন, আরেকজনের গল্প ঠাকুর বলেছেন, ঠাকুর যার ভাব অবস্থা দেখে মুগ্ধ হয়েছিলেন, তিনি হলেন মহাপুরুষ মহারাজের বাবা শিবানন্দজির বাবা। তিনি তার নাম কানাই ঘোষাল, এমনি খারাপ ভালো নাম ছিল কানাই ঘোষাল। এই তিনি তাকেও দেখেছিলেন যে তিনি যখন এসে বসতেন দক্ষিণেশ্বরের নাট মন্দিরে বসে যখন জপধ্যান করতেন তখন তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন। একজন দেহতত্ত্ব বিষয়ে গাইতেন এবং গাইতে গাইতে তিনি একেবারে গভীর ভাব সমাধিতে মগ্ন, মুখ বুক সমস্ত লাল হয়ে যেত। এরকম ঘটনা আমরা মথুরামোহনের জীবনে পড়েছি। মথুরামোহন ঠাকুরের কাছে ভাব সমাধি চেয়েছিলেন, ঠাকুর বলেছিলেন যে জগন্মাতার যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই ভাব সমাধি হবে। মথুরামোহন একবারে নিশ্চিত ছিলেন যে শ্রীরামকৃষ্ণ এবং জগন্মাতার মধ্যে কোনো ফারাক নেই। তিনি বাড়ি ফিরে গেলেন, তা ধীরে ধীরে ভাব সমাধি হতে থাকলো, কিন্তু দু তিন দিন বাদে তিনি বুঝলেন যে এই জিনিস তার জন্য নয়। বারংবার খবর দিয়ে ঠাকুরকে তিনি নিয়ে গেলেন। ঠাকুর যখন গিয়ে পৌঁছলেন দেখলেন তার মুখ বুক সমস্ত লাল হয়ে আছে। একেবারে তিনি একেবারে ভীষণ রকমভাবে আনন্দে ভরপুর, কিন্তু সেই তিনি সেটা রাখতে পারছেন না। ছুটে এসে শ্রীরামকৃষ্ণ দু পা জড়িয়ে ধরে বলছে, বাবা এসব জিনিস তোমাকেই শোভা পায়, ভুল করে চেয়েছিল, তুমি এখন এই তোমার সম্পদ তুমি নিয়ে আমাকে বাঁচাও। এখানে একজন সাধারণ মানুষ নিত্যগোপাল সাধক, তার ভাব হয়েছে তার বক্ষস্থল রক্তিম বর্ণ। আরেকজনের সেদিনকে ভাব হয়েছিল, সেদিনকে মাস্টারমশাই যদিও বলছেন এটি রাখালের প্রথম অবস্থা, স্বামী ব্রহ্মানন্দজি প্রথম ভাব অবস্থা তিনি দেখেছেন, কিন্তু কথামৃতের যারা পাদটিকা যারা রচনা করেছেন তারা বলছেন না এটি রাজা মহারাজের দ্বিতীয় ভাব অবস্থা। মাস্টারমশাই নিজেই 19 সেপ্টেম্বর 1884 উল্লেখ করেছিলেন রাখালের প্রথম ভাব হচ্ছে 1881 সালের কথা, এটা হচ্ছে 1882। রাখালেরও ভাব হয়েছে, কী অবস্থা তার না, তিনি ভাব অবস্থায় শুয়ে পড়েছেন বাহ্য জ্ঞান শুনে। ঠাকুর তার বুকে হাত বোলাচ্ছেন আর বলছেন যে শান্ত হও শান্ত হও। রাখাল তখনই স্কুলে পড়েন, কলকাতার শ্যামপুকুরে বিদ্যাসাগরের স্কুলে পড়েন এবং ঠাকুরের কাছে যাতায়াত করেন। রাখাল মাস্টারকে ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলেছিলেন, আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাইব, তুমি আসবে। তাই তিনি তাকে দর্শন করতে এসছেন। দেখুন যে মাস্টারমশাই ভগবান ভক্তকে আহ্বান জানাচ্ছেন, তুমি এসো আমার সঙ্গে দেখা করতে। আমরা একটু যদি বড় মানুষ হয়ে যাই, একটু বড় শিক্ষক হয়ে যাই কিংবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে যাই অথবা বড় চাকরি করি, আমরা বলি আমি কেন দেখা করতে যাব, না তুমি কেন আমার সঙ্গে দেখা করতে যাও, আমিই চলে যাব তোমার সঙ্গে দেখা করতে। কিন্তু তিনি আহ্বান করছেন, এসো আমার কাছে এসো, আমার পক্ষে সকলের কাছে যাওয়া সম্ভব না, তোমরা এসো, আমি অমুক জায়গায় থাকবো, তুমি এসো। আমরা বলি খুঁজে নিন, কোথায় আমি আসবো সেটা খুঁজে নিন, কোথায় কী প্রোগ্রাম হচ্ছে খুঁজে নিন। ঠাকুরের কথা বলছেন না, বলছেন অমুক জায়গায় যাবো, তুমি এসো। শ্রীরামকৃষ্ণদেব চাইছেন ভক্তদের ভেতরের সুপ্ত ভাবাবস্থা সেটা জাগ্রত হোক। মাস্টারমশাইয়ের সঙ্গে যখন তার কথাবার্তা হয়েছে আপনারা দেখবেন একটু একটু করে তার খোঁজ নিচ্ছেন, তার বাড়িতে কে আছেন, বিয়ে হয়েছে কি না, ছেলেপুলে হয়েছে কি না, তার স্ত্রী কেমন, সমস্ত কিছু খোঁজ করছেন। মাস্টারমশাই মনে হচ্ছে তিনি যেন বিয়ে করে কিছু অপরাধ করে ফেলেছেন, বলছেন না আমি দেখছিলাম তোমার লক্ষণগুলো ভালো। আমরা সবাই ভগবানকে ডাকবার আমাদের ইচ্ছা থাকলেও আমাদের হৃদয় আমাদের শরীরে বা আমাদের মনে সেই লক্ষণগুলো পরিস্ফুট হয় না, ফলে পরিস্ফুট হয় না বলে আমরা চেয়েও ভগবানকে পাই না, এটা হচ্ছে কথা। তাই তিনি বলছেন যে তোমার লক্ষণগুলো ভালো, অতএব তোমার দ্বারাই খুব দ্রুত সাধন হতো,
কিন্তু যেহেতু তুমি সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছ, তাই তোমার পক্ষে আর এই উচ্চ সাধনা খুব দ্রুত করা সম্ভব নয়। এটা তার কথা। এরবারে একটা ছবি আছে, এই ছবিটা দারুণ সুন্দর। এইবারে ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন, দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন, দেখিলে বোধ হয় না তিনি ওই বাড়ির কর্তা। এটা হচ্ছে কথা, বলরাম বসু দাঁড়িয়ে আছেন, তিনি ওই বাড়ির কর্তা, এটা দেখলে বোধ হচ্ছে না। আমাদের তো কতক্ষণ ধরে দেখাবো, একটু টাকা পয়সা হলে কতক্ষণ ধরে দেখাবো যে আমি কে, সেইটা যেমন আমাদের পাগল করে দেয়, বলরামের সেরকম অবস্থা না। আপনাদের মনে আছে কি না জানি না, আমরা পড়বো আরও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির একটা গল্প বলা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি থেকে ঠাকুর ফিরে আসছেন, ঠাকুর গাড়িতে উঠবেন, আর অন্ধকার পথ, তার সেই বাগানের পথ দেখাতে আলো দিয়ে ধরে বিদ্যাসাগর এগিয়ে চলেছেন, মোমবাতি হাতে নিয়ে বিদ্যাসাগর মশাই এগিয়ে চলেছেন। আর এমন সময় দরজার কাছে দেখা গেল একজন সুস্থ আর মাথায় উষ্ণীষধারী একজন তিনি দাঁড়িয়ে আছেন, এই যে আমাদের বৈষ্ণবদের মতো হাঁটুর কাছ অব্দি কাপড় পরেছেন, আর শ্রীরামকৃষ্ণকে দেখে ওই মাটিতেই লাঠির মতো একবারে পড়ে গিয়ে দণ্ডবাদ প্রণাম করছেন। ঠাকুর বলছেন, বলরাম তুমি এতক্ষণ ভেতরে যাও নাই কেন, তুমি এসেছো কখন? বলছো অনেকক্ষণ এসেছি। কেন যাও নাই? না গিয়ে আপনাদের কথার ভেতরে কোনো ব্যাঘাত ঘটাতে চাই না। এই যে আমরা দেখি না মাস্টারমশাইয়ের জীবন এবং কথামৃত যদি দেখি এবং বলরাম বসুর জীবন যদি আমরা দেখি, তাহলে প্রথম শ্রীরামকৃষ্ণের প্রথম লক্ষণ, ভক্তের প্রথম লক্ষণ যেটা এই দুজনের ছবির মধ্যে আছে, হচ্ছে নিজেকে লুকিয়ে ফেলা। মাস্টারমশাই সব জায়গায় কোথাও তার নিজের নাম দিচ্ছে না, মাস্টার মণিমোহন মণি জনৈক ভক্ত এইরকম কোথাও যে তার এই যে মহেন্দ্রনাথ গুপ্ত তার যে নাম কথামৃতের কোনো অংশে খুঁজে পাবেন না, আমরা এই অংশ কোথাও খুঁজে পাব না, তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন। এই যে আমরা যখন কারুর কথা বলতে যাই, সেই কারুর কথা বলার মধ্যে আমি সত্তাটাও এসে যায়। কেমন করে আমি সত্তাটাকে লুকিয়ে রাখতে হয়, তার এক নম্বর উদাহরণ হচ্ছেন মাস্টারমশাই, আর দু নম্বর উদাহরণ হচ্ছেন বলরাম বসু। বলরাম বসু তিনি সব কিছুর ভেতরে আছে, সব কিছুই তিনি করছেন, তিনি কোনো কিছুর মধ্যে নেই, তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন। এই কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম, এরকম মানুষ কি এখন খুঁজে পাওয়া যায় না? খুব পাওয়া যায়। চন্দননগরে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একজন ভদ্রলোক তার যে ব্যবসার জায়গা ছিল সেই ব্যবসার জায়গাটা মন্দিরে রূপান্তর করেছে, শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। একটি বছর মাত্র সময় নিয়েছেন, গত বছর রথযাত্রার দিন তার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, এই বছর রথযাত্রার দিন তার মন্দির উদ্বোধন হয়ে গেছে। আড়াই বিঘে জমি নিয়ে বিরাট বড় জায়গা, এক বছরের মধ্যে এতগুলো জিনিস করেছেন, একটা 100 মানুষ বসতে পারবে এরকম মন্দির করেছেন, 250 লোক বসতে পারবে এরকম একটা হল করেছেন, 100 লোক বসতে পারবে সভা হতে পারে ওখানে তার জন্য একটা চবুতরা করেছেন, দোতলা একটা বাড়ি করেছেন, তারপরে একটা অস্থায়ী ডাইনিং হল করেছেন, এবং ওই পুরো জায়গাটা আড়াই বিঘে জমিটা সবটা ঘিরে ফেলেছেন। সবটুকুর কাল হচ্ছে মাত্র এক বছর, পুরো একটি বছর, গত বছর রথযাত্রা তিথি থেকে এবছর রথযাত্রা তিথি অবধি। কিন্তু দেখার মতো জিনিস, সেই মানুষের এত পয়সা, সে ভেবেছিল যে ওইখানে যদি তার ব্যবসার সঙ্গে মন্দিরটা হয় তাহলে আর সেই তার মন্দিরের ভিতরে শ্রীরামকৃষ্ণের প্রকাশ হবে না, এই গোটা ব্যবসাটাই সে তুলে অন্যত্র নিয়ে চলে গেছে। শ্রীরামকৃষ্ণের যাতে ভোগ রাগ ঠিকঠাক মতো হয় তার জন্য পাশে একটা 11 কাঠা জমি কিনে সেখানে মায়ের বাগান নাম দিয়ে শাক সবজি নানা কিছু করিয়েছেন। এত কিছুর ভেতরে সেই ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা গাড়ি থেকে নেমে সেই ভদ্রলোককে খোঁজার চেষ্টা করছি, কোথাও সেই ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভিড়ের মাঝখানে এক জায়গায় খুব সাধারণ একটা পোশাক পরা আর কালো রঙের একটা চশমা পরা, তার যেহেতু মুখখানা আমি চিনি তাই তাকে দেখে খুঁজে পাওয়া গেল। মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সবাই চলেছে এগিয়ে চলেছে, আর তিনি সবার শেষে ধীরে 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 সেই দলতে চলছেন মন্দির প্রতিষ্ঠার। মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, ঠাকুরের বিগ্রহ অপূর্ণ হয়ে গেছে, আরতি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তিনি বাইরে নাটমন্দিরের একটা কোণে চুপটি করে দাঁড়িয়ে আছেন, সেইখান থেকে হাত জোর করে প্রণাম করছেন। বলরাম বসুর যে ছবি, এটা যে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় তার এইটা দেখা গেল। এত মানুষ এসছেন তার বাড়িতে, তিনি সেই বাড়ির মালিক, কিন্তু সামান্যটুকু তার যেন পরিচয় নেই। ঠাকুর বলছেন না, বড় মানুষের বাড়ির দাসী হয়ে থাকবে, আমাদের কাছে একটাই বড় প্রশ্ন, কী করে ভগবানকে নিয়ে থাকবো? ঠাকুর উদাহরণ দিচ্ছেন, বড় মানুষের বাড়ির দাসী হয়ে থাকবে, সব কাজ করবে কিন্তু জানবে এরা তোমার কেউ নয়, তোমার আসল ঘর তোমার এই দেশের বাড়িতে আছে। এই যে তাঁর যে কথা বলা, এটা যে অন্যদের জীবনের ক্ষেত্রে প্রভাব পড়ে,
এগুলো বোঝার জন্য এই চরিত্রগুলো আমাদের পড়া দরকার। মহেন্দ্র এই নতুন আসিয়াছেন, এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয়নি, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হয়েছিল, আগের দিন নরেন্দ্রনাথের সঙ্গে তার আলাপ হয়েছিল। সর্বধর্ম সমন্বয়, কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শিব মন্দিরে সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন। বেলা 4-5 হইবে, মাস্টার কাছে বসিয়াছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনও ঠাকুরের সেবার জন্য কেহ কাছে থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কইতে কইতে শ্রী শ্রী রাধাকান্ত দেবের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন, কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট। ঠাকুর জগন্মাতার সহিত কথা কইতেছেন, বলিতেছেন, মা সব্বাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে, খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না, তোমাকে ঠিক কে বুঝতে পারবে, তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে পথ দিয়ে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি বলে ডাকে একবার দেখিও, কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে, যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে যদি ঠুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। শ্রীরামকৃষ্ণদেবের এই অবতারে আসার সবচেয়ে বড় ঠিক কারণ সেটা কিন্তু ধর্ম সমন্বয় নয়। অনেকে বলছেন ধর্ম সমন্বয়, তা কিন্তু নয়। তিনি যেটা দেখিয়ে গেছেন সেটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকে যে যার ধর্মকে যদি ঠিক ঠিক অনুসরণ করতে পারি, তাহলে একজন খ্রিস্টান যেখানে গিয়ে পৌঁছবে, একজন বৌদ্ধ যেখানে গিয়ে পৌঁছবে, একজন হিন্দুও সেখানে গিয়ে পৌঁছবে। ভগবান লাভ করতে হলে খ্রিস্টানকে হিন্দু হতে হবে না, হিন্দুকে মুসলমান হতে হবে না, শুধু নিজের মত নিজের পথ তার প্রতি শ্রদ্ধা রেখে তার দিকে একাগ্র মনে এগিয়ে যেতে হবে। শ্রীরামকৃষ্ণদেবের সেই যে বিখ্যাত গল্পটি পুকুরের গল্প, পুকুর আর 4 ঘাট, এই গল্পটা হচ্ছে সেই গল্পের দোতক। সেটা হচ্ছে এই যে 4 ঘাট আছে, এক ঘাট থেকে লোকে জল নিয়ে বলছে জল, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, নাম ভেদ হচ্ছে, কিন্তু সবাই সেই একই জল নিয়ে যাচ্ছে, যে নামেই বলুক না কেন সবাই সেই এক জল নিয়ে যাচ্ছে। ঠিক সেই রকম ব্রহ্ম আলাদা আলাদা নয়, একই সেই স্বরূপ, তাকে আমরা ভিন্নভাবে প্রকাশ করছি, এটা আমাদের শাস্ত্রের কথা। একম বিপ্রা একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, বিপ্রা পণ্ডিতেরা তাকে নানাভাবে বলে। এরপরে দ্বিতীয় শ্রীরামকৃষ্ণের যে অবদান সেটা হচ্ছে এই, প্রথম অবদান হলো আমাদের যে চিরন্তন সত্য তাকে চির প্রতিষ্ঠিত করা। এই যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, পণ্ডিতেরা নানা বলে, এটা আমরা তিনি প্রকাশ করছেন তার এই পথ দিয়ে, মত এবং পথ, যেটা পরবর্তীকালে যত আর মত তত যুক্ত হয়ে যত মত তত পথ রূপে এসেছে। তাহলে শ্রীরামকৃষ্ণের অবদান কি? শ্রীরামকৃষ্ণের অবদানই সেকেন্ড অংশে বলছেন, বলছেন সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না, এই কারুর ঘড়ি আমাদের ঠিক চলছে না, সবাই সবার মতো করে ঈশ্বরকে প্রকাশ করছেন। তাহলে কাজ কি আমাদের, না নিজের মতের পথে প্রতি যেরকম ভালোবাসা থাকা দরকার সেটা এক, আর শ্রীরামকৃষ্ণের অতিরিক্ত অবদান সেটা হচ্ছে নিজের মনটাকে খোলা রাখতে হবে। এই জগৎ সংসারে যেখানে যা কিছু ভালো আছে সেই ভালোগুলিকে নিয়ে নিজেকে সমৃদ্ধ করা, এইটার কথা বলছেন। এইবার তিনি কি সুন্দর কথা বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকলে, তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। তাহলে 2 জিনিস হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য 2 জিনিস দরকার, একটা হচ্ছে ব্যাকুলতা, জানবার ইচ্ছা। জানবার ইচ্ছা না থাকলে কিন্তু কখনো কিছু হয় না। আপনি টিভিতে সামনে বসে বেনুদির রান্নার ঘর, বেনুদির রান্নাঘর বসে বসে দেখছেন, তিনি চাপড় ঘণ্ট দেখাচ্ছেন, আপনি দেখছেন, তারপরে 45 যে হয়ে গেল চাপড় ঘণ্ট আর কিচ্ছু শেখেননি, আপনি খালি বেনুদির কানের গয়না দেখছিলেন, হাতের গয়না দেখছিলেন, রান্নাটা যে আপনার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে এটা আপনি কখনোই শেখেননি। কিন্তু এই যে জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসা, এটা জানবার ইচ্ছা, এটা যদি আমাদের মনে থাকে তাহলে বেনুদি কীরকম করে চাপড় ঘণ্ট বানাচ্ছেন সেটা আমরা শিখে নেব। এটা হচ্ছে প্রথম ব্যাকুলতা, জানবার ইচ্ছা, জানবার ইচ্ছা থাকলেই এই আগ্রহটা জাগে। আর 2 হচ্ছে মায়ের কৃপা, ভগবান যখন কৃপা করেন, এই ব্যাকুলতা থাকলে, যার ব্যাকুলতা থাকবে তাকেই ভগবান কৃপা করবেন,
ছোট শিশুর মতো ঠাকুর বলছেন ঘ্যান ঘ্যানে, মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হওয়ার কথা। ঘ্যান ঘ্যানে মানে কি, সে সারাদিন ধরে বলতে থাকে মা আমাকে একটা পয়সা দি, মা একটা পয়সা দি, মা একটা পয়সা দি, মা সারাদিনের কাজ শেষ করে বিকেলবেলাতেও এক পয়সাও দেননি। বিকেলবেলাতে যখন তার বয়স্যাদের সঙ্গে আনন্দ করছেন, গল্প করছেন, এমন সময় সেইখানে তার ছেলেটি এসে বলছে মারে একটা পয়সা দি না মা, একটা পয়সা দি না মা। বয়স্যাদের সামনে বৃষ্টির পাংচার হয়ে যাচ্ছেন, তখন মা বললেন দাঁড়াও তো বাপু, একে একটু ঠান্ডা করে আসে। বলে ধপ 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 করে এসে কড়াক কড়াক করে চাবি, চিংড়িকে চাবি খুলে একবারে ছুঁড়ে ফেলে দিলেন, সে করকর করকর করে পয়সাটা যাচ্ছে, সেটির গল্প বলছেন। এই দ্বিতীয়টি হচ্ছে তার কৃপা, ভগবানকে পাওয়ার জন্য দুটি। ঠাকুর চেয়েছিলেন গির্জায় যিশুরা, যিশু ভক্তরা কেমন করে যিশুকে ডাকে সেটা দেখার জন্য। ভয়ও ছিল গির্জার ভেতরে গেলে যদি তাকে আর দক্ষিণেশ্বরের মন্দিরে না ঢুকতে দেওয়া হয়। ঠাকুরের এই ইচ্ছা পূর্ণ হয়েছিল। নববিধান ব্রাহ্ম সমাজ, তখন কেশবচন্দ্র সেন স্ট্রিটে নববিধান ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছে। ব্রাহ্ম সমাজের ভাগ হয়ে যাচ্ছে আদি ব্রহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, সেখান থেকে নববিধান ব্রহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজে যখন কেশববাবুরা আছেন, শ্রীরামকৃষ্ণের প্রভাবে প্রভাবিত হয়ে তারা তাদের প্রার্থনার ভিতরে যখন মাতার কথা বলতেন, এমনকি তারা কালী শ্যামাসঙ্গীত কালী কীর্তন করতেন, এতে যারা উগ্র ব্রাহ্ম সমাজীরা ছিলেন তাদের ভালো লাগতো না। এমন সময় কেশববাবুর পরিবারে একটা অন্যরকম ঘটনা ঘটল। কেশববাবু ব্রাহ্ম সমাজে বাল্য বিধবা নিয়ন্ত্রণের কথা বলেছেন, বাল্য বিবাহ নিয়ন্ত্রণের কথা বলেছিলেন, বাচ্চা মেয়েদের বিয়ে হবে না। কিন্তু তিনি তার কন্যার কোচবিহার রাজবাড়িতে নাবালিকা অবস্থায় বিয়ে দিয়েছিল, ফলে ব্রাহ্ম সমাজ তাকে ব্রাত্য করেছিল। তিনি শক্তিশালী মানুষ, তিনি আলাদা একটি নতুন সমাজ করেছিলেন, নববিধান ব্রাহ্ম সমাজ। আপনারা যারা এখন কেশবচন্দ্র সেন স্ট্রিটে যান দেখতে পাবেন সেইটা। ঠাকুর একদিন নববিধান ব্রাহ্ম সমাজে দেখতে গিয়েছিলেন, সেইখান থেকে তিনি টুকটুক টুকটুক করে এগিয়ে এলেন সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন স্কুলের পাশে হোলি ট্রিনিটি চার্চ, চার্চটা এখনও আছে এবং সেই লৌহদণ্ডটিও আছে যেটা ধরে ঠাকুর দাঁড়িয়েছিলেন। গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি লক্ষ্য করলেন যে কেমন করে খ্রিস্টানরা যিশুকে ডাকেন। আমার স্ট্রিটের ওপরই সেই পবিত্র চার্চটি আছে, যে কেউ যে কোনো দিন দেখতে পারে। রবিবার দিন সকালে যে প্রার্থনা হয় ভেতরেও ঢোকা যায় বলছেন। আর একদিন ঠাকুর নিজের ঘরের ছোট্ট ঘরটিতে বসে আছে। এখানে আরেকটা ছবি হচ্ছে, আমরা এই যে এই বলছিলাম না যে ভাব সমাধির কথা, বাহ্য জ্ঞান শূন্যতার, এই বাহ্য জ্ঞান শূন্যতার কথা আমরা যেমন সিনেমায় দেখি, যে ঠাকুরের বাহ্য জ্ঞান শূন্য হলে হাত দুটো রকম করে উঠে যায়, তা কিন্তু নয়। ঠাকুরের সমাধি অবস্থার অনেকগুলো ছবি, দুটো ছবি আমরা দেখিয়ে দিয়েছি, আজকে তৃতীয় ছবি। ঠাকুর তার নিজের ঘরে বসেছিলেন, সেইখানে তিনি বসে তিনি প্রার্থনা করছিলেন এবং সেইখানে বসে তিনি কথা বলছিলেন, তিনি বিশ্রাম করছিলেন। হৃদয়রাম চলে যাওয়ার পর রামলাল দাদা যখন পুরোহিত হলেন তখন তিনি আর শ্রীরামকৃষ্ণকে দেখেন না, শ্রীরামকৃষ্ণকে বড় একটা দেখার সময় পান না, বামুনদের দলে মিশে তার খুব কষ্ট হয়েছিল। এই সময় তিনি শ্রী শ্রী মাকে লিখে পাঠান যে 10 টাকা হোক, 20 টাকা হোক, গরুর গাড়িতে করে হোক, যেভাবেই হোক তুমি এসো, আমার বড় কষ্ট হচ্ছে। ওই মাকে এই হচ্ছে 10 টাকা হোক, 20 টাকা হোক, যাই হোক তাকে যেন তিনি যেন আসেন। মায়ের আসার সময় হয়েছিল, ঠাকুরের বড় কষ্ট হচ্ছে এটা মাস্টারমশাই লিখছেন, এবং মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে আস্তে আস্তে মন্দিরের দিকে এলেন। রাধা গোবিন্দের মন্দিরের সামনে আপনারা দেখেছেন 6টা 6টা 12টা শিব মন্দির, রাধা গোবিন্দের মন্দিরের ঠিক অপোজিট দিকে যে শিব মন্দির, সেই শিব মন্দিরের সিঁড়িতে বসে ঠাকুর গভীরভাবে ভাব সমাধি হলো। তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লেন। বাহ্য জ্ঞান শূন্যর আরও একটা চেহারা, হাত পা কিড়িমিড়ি করা নয়, কিচ্ছু নয়, একবারে সাধারণ মানুষ, তিনি ঈশ্বরের ভাবে ভাবিত হচ্ছেন। বলছেন আরেকদিন ঠাকুর নিজের ঘরের ছোট খাটটির ওপর বসিয়ে আছেন, আনন্দময় মূর্তি, হাস্যবদন, শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। এই কালীকৃষ্ণ হলেন স্বামী বিরজানন্দজী নন, কালীকৃষ্ণ হলেন কালীকৃষ্ণ ভট্টাচার্য। ইনি বিদ্যাসাগর কলেজের সংস্কৃতের সিনিয়র প্রফেসর ছিলেন এবং পরবর্তীকালে তিনি বিদ্যাসাগর কলেজের পরবর্তীকালে সিনিয়র প্রফেসর হয়েছিলেন। তিনি তাঁর সঙ্গে এসেছেন। কালীকৃষ্ণ জানিতেন না যে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জেলা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুর হাসিতে লাগিলেন।
এই যে বন্ধুকে যদি বলা হতো দক্ষিণেশ্বরে পরমহংস মশাইয়ের সাথে যাও কাছে যাবে, তখন কেউ যাবে না। কারণ পরমহংস সম্পর্কে আমাদের একটা অন্যরকম ধারণা আছে। প্রত্যেকেই যারা ঠাকুরের কাছে এসেছিলেন পরমহংস সম্পর্কে সকলের ধারণা যে সারা গায়ে ছাই মাখা থাকবে, নীলটি পরা থাকবে, মাথায় লম্বা জটা থাকবে, হাতে ওই চিমটে থাকবে। এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও জানতে চাইছেন এই পরমহংসদেব কেমন। যখন শুনলেন এই পরমহংসদেব সাধারণ মানুষের মতো, লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বনাতে কোট পরেন, টুপি পরেন, আর পায়ে পালিশ করা চামড়ার জুতো পরেন, তখন বিদ্যাসাগর মহাশয় ভাবলেন যে আর তেমন কিছু নয়, সেই রকম ভয়ঙ্কর কিছু নয়। তাই তো তথাপি পরমহংসকে নিয়ে তখন একটা অ্যালার্জি ছিল মানুষের। আসলে যে সময়ের এই কথা তখন একটা আমাদের উত্থান পতন হচ্ছে। মানুষজন দীর্ঘদিন ইসলাম সাধনের, ইসলাম শাসনের থাকার জন্য ইসলামীয় ভাবেতে ভাবিত হয়ে যাচ্ছিল। তারপরে তারা খ্রিস্টীয় স্কুলগুলো পড়াতে পারলে খ্রিস্টান ভাবেতে ভাবিত হতে থাকল। এগুলো হবার পরে তারা মনে করলেন যে তাদের মনে যথেষ্ট শান্তি হচ্ছে না, তাই মূর্তিবিহীন এক অদ্ভুত উপাসনা পদ্ধতি তারা আবিষ্কার করলেন, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজই। আপনাদের যদি কখনো ব্রাহ্ম সমাজে ভেতরে যাওয়ার সুযোগ হয় দেখবেন খ্রিশ্চান চার্চে ঠিক যেরকম থাকে এক্স্যাক্ট সেই রকম। খ্রিশ্চান চার্চে ফাদাররা যারা থাকেন তারা একটা কোণে দাঁড়িয়ে সারমন দেন, আর এইখানে যিনি আচার্য তিনি একটা এই ঠিক বেদিটা হয় একবারে মাঝখানে, সবার ঠিক মাঝখানে পাথরের টেবিলের উপর বসে তিনি দেন। এমনকি খ্রিশ্চান সমাজেও একদল বালক রাখা থাকে, তাদের ক্যারল দল বলে, বৃন্দ গায়ক। এখানেও একদল গায়ক গায়িকা থাকেন ব্রাহ্ম ব্রাহ্মী কারা, যারা গান গান উপাসনার মাঝে মাঝে গান হয়, কোথাও কোনো ফারাক নেই। কিন্তু এত কিছু সত্ত্বেও তাদের মনের ভেতরে কোথাও শান্তি হচ্ছিল না। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের কালটাই কারণ ধর্ম শুনলেই মানুষ চটে যেতেন, তাই অন্য রকমের নেশার কথা বললেন। বললেন একটা শুঁড়ির দোকান আছে, সেখানে এক জ্বালা মদ আছে, সেই মদ খাবার জন্য চলো। ঠাকুর বললেন ভজনানন্দ ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড় কঠিন। দু ধরনের আনন্দের কথা বলছেন, একটা হচ্ছে ভজনানন্দ আরেকটা হচ্ছে ব্রহ্মানন্দ। সাধন ভজন করে যে আনন্দ পাওয়া হয় তাকে বলা হয় ভজনানন্দ। ভজনানন্দ শুধু গান গেয়ে নয়, কিন্তু আপনারা যখন রোজ যে জপ ধ্যান করেন, জপ ধ্যান করার পরে দেখবেন প্রত্যেকের আপনাদের কিছু না কিছু আনন্দ হয় না, কিন্তু সেই আনন্দটা আমরা লাস্টিং করাতে পারি না, সেটা আমাদের দুর্বলতা। কিন্তু এই আনন্দ আমরা সবাই অনুভব করি। আমরা এই অভ্যাস, সাধন ভজনের অভ্যাস যত তীব্র হতে থাকবে তত হবে। এমনকি যারা সঙ্গীত গায় তাদেরও ঠিক একই রকম, দেখবেন চোখ মুখে অদ্ভুত এক আনন্দ, এক অদ্ভুত এক বিভূতি, তাদের আনন্দে ভরপুর হয়ে আছে, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। এটা হচ্ছে ভজনানন্দ। এবং ব্রহ্মের স্বরূপ যখন মানুষ প্রাপ্ত হয় তখন তার আনন্দটা অন্যরকমই, তার সেই আনন্দটা এভার লাস্টিং। ভজনানন্দ আপনি যতক্ষণ সাধন ভজন করছেন সেই আনন্দের স্পর্শ আপনার মধ্যে এসেছে, যে মুহূর্তে আপনি নিজেকে আনপ্লাগ করলেন বা মূল জায়গা থেকে সরিয়ে নিলেন সেই আনন্দটা ধীরে 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 কমতে থাকল। কিন্তু ব্রহ্মানন্দ হচ্ছে সেই আনন্দের ক্ষণির সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়া, ইটার্নাল আনন্দের যেন ফ্লো চলতে থাকে, একটা জলধারার মতো চলতে থাকে। সেই আনন্দে সে যেমন নিজে নিমগ্ন থাকে, তার কাছে যারা আসে তাদের কাছে তো নিমগ্ন হয়ে থাকেন। তিনি বলছেন এই আনন্দই সুরা, প্রেমের সুরা। সুরা মানে এখানে হচ্ছে মদ, মদ মানে যা আমাদের অন্যরকম করে দেয়। আমাদের পূজনীয় বিশুদ্ধ আনন্দজি মহাজ এই সুরাটি কথা বলেছেন গোলাপি নেশা। গোলাপি নেশা কীরকম? গোলাপি নেশা আসলে মদ খাওয়াকে গোলাপি নেশা বলা হয়। গোলাপি নেশা হলে আমাদের কীরকম হয়, আমরা এই যে জাগতিক জীবন তার থেকে আলাদা হয়ে যায়, যে মাতাল তাকে কিন্তু আপনি আপনার সঙ্গে কিছুতেই এক করতে পারবেন না, তার জগৎটা একটা আলাদা, সে একটা অন্য জগতে বিচরণ করছে, একটা সে অন্য আনন্দের ভেতরে বিচরণ করছে, এটা আপনারা সবাই দেখছেন। ঠিক সেই রকম এই যে সুরা, এই ঈশ্বর ভজনানন্দ এবং ব্রহ্মানন্দ, এ এক ধরনের একটা ইনটক্সিকেশন আমাদের এক ধরনের আনন্দের ভেতরে ডুবিয়ে দেয় এবং সেটা আমাকে জগৎ থেকে আলাদা করে দেয়। এই যে আপনারা বিকেলবেলা টুকটুক টুকটুক করে এসেছেন, কর্তারা তো নিশ্চয়ই বলবেন এই চা খাওয়া করা হলো না, রুটি বানানো হলো না, একটু মুড়ি খেতে দিল না, চললেন সব আশ্রমে। এই যে এই সুরা আমাদের সমস্ত দায়িত্ব কর্তব্যবোধকে ভুল করিয়ে দেয়,
আমরা জীবনে আছি কিন্তু ঈশ্বরী সব আর বাকিগুলো গৌণ হয়ে যায়। বলছেন ঈশ্বর মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। ভক্তিরজ্জু দিয়ে আমরা ভগবানকে ধরতে পারি, আর জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগলেন। কি গান গাইলেন? বলছেন, কে জানি কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন, কে জানি রে কালী কেমন। কি সুন্দর কথা! কে জানে কালী কেমন, কেমন তিনি না সরদর্শনে না পায় দর্শন। শাস্ত্রে দর্শন সরদর্শনের কথা বলছে, সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত। এই যে আমাদের যে সরদর্শন, এই সাংখ্য যোগ ন্যায় বৈশাষিক মীমাংসা এবং বেদান্ত, এগুলো হচ্ছে অধীত বিদ্যা। এই বিদ্যা দিয়ে কখনো ভগবান লাভ করা যায় না। আমরা বিদ্যা দিয়ে একটা ভাবকে প্রকাশ করতে পারি, কিন্তু সেই ভাব প্রকাশের যে আনন্দ সেটা কিন্তু কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। সেটা কোনো শব্দে প্রকাশ করা যায় না। আপনি লিখলেন, স্কুলে গিয়ে লিখলেন আমি বাড়ি যাই, ঠিক আছে, আপনি লিখতে শিখেছেন আমি বাড়ি যাই, কিন্তু সত্যি সত্যি আপনি যখন বাড়ি যান তখন আপনার যে আনন্দ হয় সেটা কিন্তু লেখার আনন্দের চেয়ে অনেক বেশি। তাই বলছেন ওই শব্দ জ্ঞানের যে মানে একটা প্রচলিত ধারা, তা দিয়ে ভগবানকে লাভ করা যায় না, ভগবানের অনুভব বলা যায় না। বলছেন, আত্মারামের কালী আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ী ইচ্ছা যেমন। আত্মারামের আত্মা হচ্ছে কালী, আমাদের যে আমাদের ধ্যেয় বস্তু হচ্ছেন কালী। কীরকম না, তিনি ওঙ্কারের মতো, ওঙ্কার ছোট্ট একটা সত্য প্রতিপাদ্য বিষয় ওঙ্কার, এবং তাই দিয়ে সমস্ত কিছুকে সেই ব্রহ্ম বিরাট ব্রহ্মকে প্রকাশ করা যাচ্ছে একটা হচ্ছে ছোট্ট শব্দ দিয়ে। এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে দেখছেন তার প্রতিপাদ্য সেটিকে প্রকাশ করা হয় একটা মাত্র ছোট্ট শব্দ দিয়ে, তাকে বলা হচ্ছে ওঙ্কার। আমরা হেডকোয়ার্টার্সে যখন ছিলাম, যখন সাধু ব্রহ্মচারীরা আসতো, আমরা তাদের একটা কোড নামে ডাকতাম, প্রত্যেকের আলাদা আলাদা কোড নাম ছিল। যেমন একজন স্বামীজি এলেন, তার কান ভর্তি লোম, আমরা তার নাম জানি না, তার নাম রাখা হলো কর্ণলোম আনন্দ। আমার সঙ্গে এখনও তার দেখা হলে আমরা সেই আমাদের কোড ওয়ার্ডটার কথা মনে করি, কর্ণলোম আনন্দ। দেখুন, এই যে এত বড় একজন মানুষ, তিনি এত কিছু কাজ করেছেন, সব কিছু করেছেন, তার একটা আইডেন্টিফিকেশন কোড হচ্ছে কর্ণলোম আনন্দ। ঠিক সেই রকম ওঙ্কার হচ্ছে এই যে ব্রহ্ম বস্তু, যাকে এত এত শব্দ এত কথা দিয়ে বোঝানো হয়, সেটাই একটি প্রতিপাদ্য বিষয় একটি শব্দ দিয়ে প্রকাশ করা হয় ওঙ্কার। তাই বলছেন, আত্মারামের কালী কেমন প্রমাণ প্রণবের মতন, সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। তিনি ঈশ্বর রূপে কখনো শক্তি কখনো পুরুষ আর কখনো শক্তি রূপে বিরাজ করেন, প্রত্যেক জীবের ভেতরে বিরাজ করেন, তাকে আলাদা করে কোনো একটা জায়গায় বসানো যায় না। বলছেন, কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা বুঝবে কেমন, যেমন শিব বুঝেছে কালীর মর্ম অন্য কেবা জানে তেমন। কালীর ব্রহ্মা কালীর পেটকে বলা হয় ব্রহ্মাণ্ড উদর, ব্রহ্মাণ্ড উদরই সেই কারণে বলা হয়। তিনি নগ্না, কারণ তিনি মুহুর্মুহু জগৎ প্রসব করছেন, তার পোশাক পরবার মতো জায়গা নেই। কালী ঠাকুরের চেহারার কথা ভাবুন, কালীর গায়ের রকম ঘোর রকমের কালী, সমস্ত রং মিশে গিয়ে যেখানে হয় সেটা হচ্ছে কালো। তার চারটি হাত, বরা ভয় আর খড়গ আর মুন্ড, তিনি খড়গ দিয়ে ছেদন করছেন। আপনার শৈশব যদি না ছেদন করা হয় তাহলে আপনি যৌবন আসবে না, আপনার যৌবনকে যদি না ছেদন করা হয় বার্ধক্য আসবে না, আপনার বার্ধক্যে না ছেদন করা হলে নবজীবন আসবে না। প্রত্যেকটা জিনিসের একটা শেষ করা দরকার, তাই হচ্ছেন ছেদনকারী তিনি। হাতে মুন্ডটা হচ্ছে এই জগৎ ব্রহ্মাণ্ড আমার কন্ট্রোলের, আই এম দি কন্ট্রোল অফ দি হোল ইউনিভার্স, এই সারা পৃথিবী তার চালিকা শক্তি আমি। আর যে তাকে বিশ্বাস করে তাকে তিনি অভয় দান করেন। দেখবেন দুটো হাত, একটা এমনি করছেন আর একটা এমনি করে আছে, ওপরের ঊর্ধ্ব হাতটা অভয়ের প্রতি, তিনি সবসময় সাহস দিচ্ছেন। মা যেমন আমাদের সাহস দেয়, এগিয়ে চলো বাবা কোনো ভয় নেই আমি তোমার পেছনে আছি, ঠিক সেই রকম সেটা অভয়। আর তিনি বরফ প্রদান করছেন, আর যে যে পথে এগিয়ে যায় সে এরকম এগিয়ে যায়। কালীর সমস্ত শরীরটা চুল দিয়ে ঢাকা, চুলকে বলা হয় যমের শক্তিতে চুল। যম হলেন মৃত্যুর দেবতা,
মৃত্যুর পর কী আছে আমরা জানতে পারি না, আমাদের জানার গতি হচ্ছে মৃত্যু অবধি। আপনার বাবার মৃত্যু যারা আপনারা দেখেছেন, মায়ের মৃত্যু আপনারা দেখেছেন, আপনারা বলবেন আমার বাবা যেন তো শেষকাল অবধি খুব ধার্মিক ছিলেন। তো তারপরে কী হয়েছে উই ডোন্ট নো, কেন ওই পর্দা, মৃত্যু একটা পর্দা টেনে দিয়েছেন জীবজগৎ আর মৃত্যুতীর্ণ জগতের ভেতরে, এই দুটোর ভেতরে একটা পর্দা টেনে দিয়েছেন। যারা সাধক তারা ওই একটা জীবনে বাঁচে না, তারা অনন্ত জীবনের গল্প বলে, মৃত্যুতীর্ণ জীবন তারা বাঁচে, তারা ওই পর্দাটাকে সরানোর কথা বলে। ধপধপে সাদা দাঁত আর তার বড় লাল জীব, লাল জীব হচ্ছে রজগুণের প্রতীক, আমরা যে কাজ করি প্রবল কর্মপ্রবাহ এটা তার জন্য, আর সাদা দাঁত হচ্ছে আমাদের সত্ত্বগুণের প্রতীক। আমরা রজগুণ সত্ত্বগুণ রজগুণকে কন্ট্রোল করে, জীবটাকে আটকে আছে সেটা হচ্ছে ওর প্রতীক। মায়ের সারা শরীর দেখবেন হাত, তার পেটেতে হাত লাগানো হচ্ছে, মানুষের হাত, হাত হচ্ছে আমাদের কর্মের প্রতীক। আমরা যে যেরকম কর্ম করেছি জগৎ জগৎ প্রসবিনীর হাত কাছে সেই কর্মের ফল জমা করা আছে। তিনি যখন আবার নতুন নবজন্ম প্রসব করবেন, নবজীবন দান করবেন, তখন তিনি আমাদের এরকমভাবে সেই অনুযায়ী কর্মের ফল অনুযায়ী আমাকে নতুন জীবন দান করবে। তাহলে এখানে শিবের ভূমিকা কী? শিব এখানে সাইত দর্শকের ভূমিকা নিচ্ছেন, ব্রহ্মস্বরূপ হয়ে দর্শকের ভূমিকা নিচ্ছেন। মা যখন লীলা করছেন, ক্রীড়া করছেন, তখন তিনি সেই ক্রীড়াটিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য তিনি দর্শকের ভূমিকা গ্রহণ করছেন। আমাদের ভেতরে ধী শক্তিরূপে, গুরু শক্তিরূপে তিনি বিরাজ করছেন, কল্যাণকারী শক্তিরূপে বিরাজ করছেন। তাই তিনি বলছেন, কেবল যেমন শিব বুঝেছে কালীর মর্ম অন্য কেবা জানে তেমন, তাই যে অনন্ত কর্মের উৎস, অনন্ত শক্তির উৎস, সেই দেবীর পায়ের তলায় সব রূপ, এই যে কালীর পায়ের কাছে যে শিব পরে থাকে তাকে সবরূপ শিব বলা হয়, মৃতবত পড়ে আছে তার ভেতরে সামান্যতম প্রাণের স্পন্দন নেই। কোনো কোনো জায়গায় আছে শিব ঠাকুর এমনি করে হাত তুলে থাকে, কোনোখানে শিব হাতে পা ভাঁজ করে থাকেন। এক জায়গায় গেছিলাম, আমি বললাম শিব তো সব তা পাটা ভাঁজ করে রেখেছেন কেন? বললেন মহারাজ ওদিকে জায়গা কম, সেই কারণে পটুয়াকে বললাম পাটা ভাঁজ করে দিলে জায়গাটা কম হবে। আসলে এই তত্ত্বটা আমরা বুঝতে পারি, তিনি সবের মতো করে আছেন, এই যে কল্যাণকারী শক্তি সেটা যে লীলা প্রবাহ হচ্ছে সেটাকে দেখবার জন্য একজনকে শান্ত হয়ে থাকতে হয়। বলছেন মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংসশলে হংসীরূপে করে রমন। আমাদের যে ষট চক্রের কথা বলা হচ্ছে, মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধার আজ্ঞাচক্র, সবশেষে সহস্র দলের কথা বলা হচ্ছে। মূলাধার মানে আমাদের এই যে আমরা যেখান থেকে পায়ুদ্ধার তারে একটু ওপরে, সেখানে কয়েলের মতো একটা সাপ যেন কয়েল করে আছে, একবারে একটা যেন গুটলি পাখি আছে। আমরা যেরকম যেরকম সাধন করব একটু একটু করে সেটা এই যে পিঠের যে মাঝখানের যে পথ সেই পথ দিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকবে। প্রত্যেকটি চক্রে একটা করে উল্টোনো পদ্ম ফুল থাকে, ওই সাপ যখন সেই পদ্ম ফুলের সাথে রমণ অর্থাৎ তাকে যখন স্পর্শ করবে, তাকে যখন আনন্দ দেবে, তখন সে বিকশিত হবে। ফুলগুলো দেখবেন ছোট হয়ে থাকে, যেই সকালবেলা সূর্য উঠল সূর্যের আলোর স্পর্শ করা মাত্র সে বিকশিত হয়ে গেল। এই রমিত পুষ্প সূর্য স্পর্শ করেছে, রমণ মানে সেখানে আনন্দ দান করেছে, সুপ্রিম ব্লিস, ফুলেরও মনে হচ্ছে আমি নিজেকে বিকশিত করি, জগৎকে আনন্দ দান করি। আমরাও ঠিক সেরকম যখন ঈশ্বরের স্পর্শ পাই আমাদেরও মনে হয় যে আমাদের যে ক্ষুদ্র আধার এই ক্ষুদ্র আধারের বাইরে চলে যাই আর তার সেই আধারে তার সঙ্গে সংযুক্ত হতে থাকি। প্রথমে হচ্ছে এই আমাদের আমাদের মন এই তিনটি মধ্যে থাকে, গুহ্য লিঙ্গ নাদি, সেটা হচ্ছে মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র, আর তারপরে হচ্ছে মণিপুর। হৃদয় হচ্ছে অনাহত, এইখানে হচ্ছে বিশুদ্ধা, আর এইখানে দুই গুরুর মাঝখানে আজ্ঞা চক্র, আর এইখানে হচ্ছে সহস্র সহস্র দল। এই বলছেন যে কালী যেরকম পদ্মবনে হংসী শনে করে রমন, হংসীরূপে করে রমন, যেমন তিনি সেই এক একটা করে শক্তি জাগরণ ঘটাচ্ছেন, ঠিক সেই রকম মূলাধার থেকে সদা যোগী করে মনন, সেই তার মনটাকে যোগী বিভিন্ন ইয়েতে রেখেছেন, বিভিন্ন জায়গায় যেন তিনি সেটাকে স্থাপন করেছেন। স্থাপন কীভাবে করছেন তিনি সেইখানে অর্পিতা ব্যানার্জি, আপনার মাইক্রোফোন অফ করতে হবে।
এই তিনিও যেন সেই প্রত্যেক জায়গায় তার মনকে স্থাপন করছেন, এবং শুধু মনকে স্থাপন করছেন না, একটু একটু করে তার মনের বিকাশ হচ্ছে। দেখবেন আপনারা যখন স্কুলে ভর্তি হন তখন আপনাদের বই নিয়ে আপনাদের কী অহংকার, আট পাতার বই, এ ফর অ্যাপল, বি ফর বল, অজগর আসছে তীরে, আমটি আমি খাবো পেরে, এই নিয়ে আমাদের কী আনন্দ। কিন্তু ক্লাস টেনের বইটা যদি দেখেন তার সাথে কিছুতেই কোথাও কোনো মিল নেই। আবার যখন টুয়েলভে যাচ্ছেন আমি তো দেখছি এক একটা সেমিস্টারে এইরকম এরকম মোটা মোটা বই দিচ্ছে, ওই এ ফর অ্যাপলের সাথে ওটার কোনো তুলনা নেই। আমরা যেরকমভাবে মনন করছি আমাদের ভেতরে জ্ঞানের আধারটা যত বাড়ছে, জ্ঞানকে গ্রহণ করার মতো ক্ষমতা যত আসছে তত আমরা জ্ঞানকে নিতে পারছি। একটা গাড়ি সে 20 লিটার তেল নিতে পারত, আপনি একটা নতুন গাড়ি নিলেন যাতে 50 লিটার তেল ভরা সম্ভব, ফলে আপনাকে 20 লিটার তেল খরচ করিয়ে আবার 20 লিটার ভরাতে হচ্ছে। আপনি একেবারে 50 লিটার তেল নিলে হুহু করে সেই 50 লিটার তেলে যত দূর আপনি যেতে পারেন তত দূর আপনি চলে গেলেন, আপনার কোনো ভয় নেই। এও ঠিক তাই, একবারে এও ঠিক তাই, তিনি যেন একটু একটু করে সদাযোগী এক একটি স্তরে সে মনকে রাখছে এবং ধীরে 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 তার উঠছে। এই যখনই আমাদের মূলাধার চক্রে এবং স্বাধিষ্ঠান চক্রে এবং মণিপুরে থাকে তখন সাংসারিক সমস্ত বিষয়ের মধ্যে আমরা থাকি, কিন্তু একই সঙ্গে ধীরে ধীরে আমাদের মনটা ভগবৎ পদে যায়। কিন্তু আমরা তখন আমাদের নিয়মিত চেষ্টা করতে হয়, কিন্তু তারপরে যখন আমাদের একটা অনাহত চক্রে পৌঁছয়, হৃদয়ে যখন সে পৌঁছয়, তখন আর আমাদের আর চেষ্টা করতে হয় না, তখন মনই আপনাকে বাধ্য করবে ভগবানকে চিন্তা করার কথা, আপনাকে আলাদা করে ভাবতে হবে না, মন আপনাকে বাধ্য করবে, পাগল করে মারবে, বলবে না এরকমটা হয় না। পূজনীয় শুভ মায়ানন্দজি এক জায়গায় গল্প বলেছিলেন, সেইখানে নাকি কোনো সাধুকে ঘুমিয়ে পড়লে এক অদৃশ্য গলা এসে বলতো, ক্যা রে সাধু সোনে কে লিয়ে আয়, উঠো জাগো তপ করো। ওইখানে একজন সাধক একজন সাধিকা তারা ওইখানে সাধন ভজন করতে এসে মারা গিয়েছিলেন, তাদের সেই অতৃপ্ত আত্মা ওখানে যত যোগী আছেন তাদেরকে জাগ্রত করে, যখনই কাউকে সাধন ভজন করতে দেখলে ঘুমিয়ে পড়ে তখনই সেই অতৃপ্ত আত্মা বলে ওঠেন, কেউ রে সাধু সোনে কে লিয়ে আয়, হো জাগো তপ করো, তপস্যা করতে থাকুন, তখন এই মন আপনাকে বলবে না এরকমভাবে করা যাবে না। তারপরে সেই আনন্দ ধীরে ধীরে আপনাকে একেবারে ওপরে নিয়ে এইখানে পৌঁছে দেবে, সহস্রারে যখন পৌঁছবে তখন 21 দিনের মতো সর্বত্র আপনি ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে গেছেন, তখন 21 দিন পরে জীর্ণ পাতা যেরকম ঝরে পড়ে গাছ থেকে ঠিক সেই রকম এই জগৎ বৃক্ষ থেকে আপনি খসে পড়বেন। ঠাকুর শেষকালে বলছেন, প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে তীর সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধৈর্যে শশী হয়ে বামুন। কী সুন্দর কথা, প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরুণ। এ দেখবেন এই অভিজ্ঞতা আপনাদের কেন, আমাদের তো হয়েছেই, যখনই অল্প বয়সে আমরা ঠাকুরের কাছে আসতাম মঠে আসতাম আমরা, লোকে হাসাহাসি করতো, আরে ওইটুকু বাচ্চা ছেলে নাক টুকলে দুধ বেরোয়, এখন যাচ্ছে সে নাকি ভগবানের নাম নিয়ে জপ ধ্যান সাধন ভজন করবে। আপনার আমাদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে এই অভিজ্ঞতা আপনাদের হয়, লোকে হাসে পারবে তো, এমনকি মহারাজরাও যারা দীক্ষার ফর্ম দেন তারাও বলেন পারবে তো, এই কথাটা আমাদের সবসময় শুনে যেতে হয়। এই সন্তরণে সিন্ধু তরণ, এই যে অগাধ জলধি, এটা আমি সাঁতার দিয়ে সাধন দ্বারাই পেরিয়ে যাব, এই বিশ্বাসটা আমাদের কারুর থাকে না, সেই কারণে আমাদের সবসময় ভয় থাকে। আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, আমার মন জাগতিক সে বলে হ্যাঁ মনে হচ্ছে এটা পারবো না, কিন্তু প্রাণ বলে নিশ্চয়ই পারবো, সে বুঝতেই চায় না, সে বলে মনের একটা লিমিটেড সত্তা আছে, প্রাণের লিমিটেড সত্তা নেই, সে অনন্তের সঙ্গে বিস্তৃত, সে বলছে না না এইটুকুর মধ্যে থাকলে হবে না, অনন্তের সাথে মিশে যেতে হবে, এই ছোট্ট জীবন পেয়েছো, এই ছোট্ট জীবনে ঈশ্বরের সঙ্গে একীভূত হতে হবে। ধর্বে শশী হয়ে বামুন, সে সবসময় স্বপ্ন দেখায় যে চাঁদ যেরকম, যেমন সেই ধর্বে শশী হয়ে বামুন, যেমন বামুন যেরকম চিন্তা করে আকাশে চাঁদ ধরবে, ঠিক সেই রকম সেই অনন্ত জীবনের স্বপ্ন সেই প্রাণ দেখায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসো, এটাই ঈশ্বরকে ভালোবাসা, এইটাই জীবনের উদ্দেশ্য, যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর উদ্ধ দৃষ্টি হইয়া গান গাহিতেছেন, দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরু ডাল ধরে নবীন বৎস কোলে করে, বলে কোথায় রে ভাই কানাই,
আবার কাবই কানাই বেরোয় না রে, বলে কোথায় রে ভাই আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেমমাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে। এটা এবার ভগবানকে কীরকমভাবে ভালোবাসতে হয় সেটার কথা বলছেন। বলছেন আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা। কীরকম ভালোবাসা? কোনোরকম কিছু না চেয়ে ভালোবাসা। উদাহরণ দিচ্ছেন, বৃন্দাবনের গোপ গোপী রাখালরা, তারা কিন্তু শ্রীকৃষ্ণের কাছে কিচ্ছু চায়নি, ফেরত কিচ্ছু চায়নি। তুমি আমায় ভালোবাসবে, আরও গভীরভাবে ভালোবাসবে, এসব কোনো কথা সে বলেনি, একটা কথাও বলেনি। শুধু আমি তোমায় ভালোবাসি, তোমাকে আমার কাজ তোমাকে ভালোবাসার। যদি কখনো তোমার দৃষ্টি আমার প্রতি পড়ে, তুমি আমায় ভালোবেসো, তাতে আমার কোনো অসুবিধা নেই, না আমি তোমাকে যেন নিশিদিন ভালোবেসে যেতে পারি। কী অপূর্ব কথা! বলছেন যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তার বিরহে কেঁদে বেড়াচ্ছেন। এই বিরহের কান্না যদি দেখেন, এই যে যখন সে যে মাথুর কীর্তন হচ্ছে সেখানেও যদি শোনেন দেখবেন, তারা কল্পনা করছেন শ্রীকৃষ্ণের যে জীবৎকালে যখন তিনি তাদের মধ্যে ছিলেন তার যে মনের যে অবস্থা সেই কথাটা তারা কল্পনা করছেন। বলছেন দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে, বলে কোথায় এর বাইকানায়। এই নবীন শব্দটা খুব ইম্পর্টেন্ট। নবীন শব্দটা কেন ইম্পর্টেন্ট? নতুন, প্রাণ সম্পদে ভরপুর। ঈশ্বর হলেন প্রাণ সম্পদের প্রকাশ। আপনারা খুব মন খারাপ হয়েছে, আপনারা খুব পাচ্ছেন না, ভগবানের কাছে এলেন একটা অদ্ভুত এনার্জি নিয়ে ফিরে যান। এনার্জিটা কোথা থেকে আসে? আমার ভেতরে ছিল, তিনি শুধু ইগনিট করে দেন, তিনি আমাদের মনের সেই উৎসাহটাকে প্রজ্বলিত করেন। স্বামীজি বলছেন না, ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন, ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। প্রত্যেকটা জিনিস আমাদের ভেতর ছিল, তাকে জাগ্রত করা হচ্ছে। এখানে তারা এক অদ্ভুত নবীন রাখালের গল্প বলছে। সে একটা নবীন শাখা ধরে আছে আর বলছে, বলে কোথায় রে ভাই কানাই, সে তার পারিষদে জিজ্ঞাসা করছেন। সে তারা শ্রীকৃষ্ণের দর্শন করছেন, কানাইকে দর্শন করছেন, খুঁজে চলেছেন। এই কেমন করে ভগবানকে খুঁজে চলে? আমি আমার সমস্ত ভালোবাসা আর সেই ডালিটা নিয়ে, আমার নবীন ভালোবাসা, নবীন ভালোবাসার ভেতরে এতটুকু কোনো মিশ্রণ থাকে না, সেই নবীন ভালোবাসা নিয়ে তোমার কাছে এসে উপস্থিত হয়েছে। কোথায় রে ভাই কানাই, কানাই তুমি কোথায়? একটা ছেলেবেলায় একটা যাত্রার একটা গান শুনেছিলাম, আমরা তোমায় নিতে আসি নাই, দেখা দাও হে জীবন কানাই। এর মথুরার রাজসভা, মথুরা থেকে সবাই গিয়েছেন দ্বারকায়, সেখানে গিয়ে তারা গান গাইছেন। দ্বারকার মানুষজন ভয় পাচ্ছেন, যদি শ্রীকৃষ্ণ আবার তার সেই বন্ধুবান্ধবদের দেখলে এই রাজত্ব ছেড়ে চলে যাবেন, তাই তারা শ্রীকৃষ্ণকে আড়াল করবার চেষ্টা করছেন, কিন্তুতেই দেখানোর ব্যবস্থা করছেন না। সেই রাজপ্রাসাদে তারা ধারে সেই পাগলের মতো তারা ঘুরছেন আর গাইছেন, আমরা তোমায় নিতে আসি নাই, দেখা দাও হে জীবন কানাই। তোমাকে নিয়ে যাওয়া, তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের নেই, কারণ তুমি স্থূল শরীরে না থাকলেও তুমি আমাদের হৃদয়ের ভেতরে আছো। আমাদের আলাদা কোনো সত্তা নেই, আমরা সেই কানাইয়ের সত্তায় আমাদের নিজেদেরকে রাঙিয়ে ফেলেছি। অতএব যদি তুমি স্থূল শরীরে নাও আসো, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। এই দেখুন না, আপনাদের বেশিরভাগেরই বাবা মা মারা গিয়েছেন, বা যাদের জাননি তারা যদি কখনো চলে যান, তার মানে কি বাবা মা চলে গেলেন? তা নয়, এতদিন ধরে বাইরে দিয়ে তাকে আমরা দেখছিলাম, এবার তারা আমাদের অন্তরে ভেতরের মধ্যে থাকবেন, সেই দেখার কোনো শেষ নেই। তাই বলছেন, বলে কোথায় রে ভাই কানাই, কোথায় তুমি কানাই কোথায়? বলছেন আবার কাবই কানাই বেরোয় না, আর কোথায় রে ভাই আর নয়ন জলে ভেসে যায়। তারা যখন সেই ভাবছেন, ভাবতে ভাবতে কানাই শব্দটাও প্রকাশ করার মতো অবস্থা নেই, এমন ভাবসাগরে ডুবে গেছে আর বুকের জলে নয়ন জলে ভেসে যাচ্ছেন, চোখ দিয়ে এত জল পড়ছে, সেই জলকে ভেসে যাচ্ছেন। সেই স্পর্শ, গানের স্পর্শ, এত মধুমাখা সে স্পর্শ, তাও এসে মাস্টারমশাই হৃদয়কে স্পর্শ করে থাকলো। তিনি গান শুনতে শুনতে গভীরভাবে ভাবাবিষ্ট হয়ে গেলেন। এইখানেই আজকে আমরা শেষ করব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। শ্রী ভগবানের কৃপা হলে আবার 31 জুলাই আপনাদের সঙ্গে কথা মিলিত 10ম খণ্ডে আমরা আবার আমাদের দেখা হবে। নমস্কার।